নমস্কার বন্ধুগণ, আর ক্লিক 24 ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুখবরের আপডেট দিতে চলেছি। বন্ধুগণ, আপনারা জানেন যে পার্শ্ব শিক্ষক সহ SSK MSK সমস্ত ধরনের শিক্ষকরা দীর্ঘদিন ধরে তারা এই সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন যে তাদের বেতন বৃদ্ধি করা হোক। এর জন্য তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন এবং রাজপথে তারা অনশন পর্যন্ত করেছে, কিন্তু এখনও পর্যন্ত সরকার তাদের এই দাবি পূরণ করেনি। সেই সঙ্গে রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারী অর্থাৎ স্থায়ী যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন, তারাও এই সরকারের কাছে বারবার আবেদন নিবেদন তথা আন্দোলনও করেছেন যে তাদের যে সমস্ত বকেয়া দিয়ে রয়েছে সেগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেদিকেও সরকার কোনো রকম কর্ণপাত করেনি। যার ফলে রাজ্য সরকারের সমস্ত ধরনের কর্মচারীদের মনে এই সরকারের প্রতি একটা ক্ষোভের সঞ্চার ঘটে। এটা কিন্তু রাজ্য সরকার ধীরে ধীরে উপলব্ধি করতে পেরেছে, যার কারণে আমরা দেখতে পেলাম যে গত শুক্রবার বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন খাতে গতবারের তুলনায় কিন্তু বরাদ্দ বৃদ্ধি অনেকটাই করা হয়েছে। যার ফলে এটুকু আশা করাই যাচ্ছে যে আগামী জুলাই মাসের মধ্যে রাজ্যের সমস্ত কর্মচারী, সে চুক্তিভিত্তিক হোক, পার্শ্ব শিক্ষক, SSK MSK থেকে শুরু করে সমস্ত ধরনের কর্মচারী, স্থায়ী অস্থায়ী, তাদের একটা বেতন বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এই বিষয়ে বর্তমান পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক ওই প্রতিবেদনে কী কী উল্লেখ রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি জুলাইতেই, নিয়ম বদলাচ্ছে না। আগামী জুলাই মাসে যথারীতি বাৎসরিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। শুক্রবার বিধানসভায় 2022-23 আর্থিক বছরে যে বাজেট পেশ করা হয়েছে তাতে বেতন খাতে বরাদ্দ অর্থের পরিমাণে মিলেছে সেই ইঙ্গিত। বাজেট প্রস্তাবে এই খাতে বরাদ্দ বৃদ্ধি প্রায় 1,000 কোটি টাকা। গত কয়েক বছরের প্রবণতা থেকে স্পষ্ট যে বাজেট প্রস্তাবের তুলনায় বাস্তবে বেশি খরচ হয় সরকারের, তাই এই বাৎসরিক বেতন বৃদ্ধি করতে বরাদ্দ থেকে অতিরিক্ত অর্থ প্রয়োজন হলে তা দেওয়া হবে বলে সরকারি সূত্রের খবর। প্রসঙ্গত, চলতি বছর এখনও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর হার বৃদ্ধির ঘোষণা হয়নি। সেই বিষয়টি সামনে রেখে এবার বাৎসরিক বেতন বৃদ্ধির সুবিধাও মিলবে না বলে প্রচার চালাচ্ছে বিরোধী দলগুলি এবং কয়েকটি সরকারি কর্মী সংগঠন। তা যে একেবারে ঠিক নয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে সে কথা বুঝিয়ে দেওয়া হলো বলে ধারণা প্রশাসনিক মহলের। সুতরাং বন্ধুগণ, এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার গতবারের তুলনায় কিন্তু অনেকটাই বাজেটে বরাদ্দ বৃদ্ধি করেছে, যার ফলে রাজ্য সরকারের সমস্ত ধরনের কর্মচারীদের নিঃসন্দেহে একটা মনে আসা যাচ্ছে যে আগামী জুলাই মাসের মধ্যেই সম্ভবত সমস্ত কর্মচারীদের কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য।